নারকেল গাছের লাল শিকড়, এটা আমার দাদি 1 কেজি 3 কেজি পানির ভিতরে চাল দিয়ে বড় বোতল ভরে নিত, একটু কষকষ লাগে। আবার অনেক সময় এটার মধ্যে গ্রামে পাওয়া যায় এই হীরের কষ, এটাকে বিরান করে মানে ভেজে ভালো করে ওই হীরার কষটা গুঁড়ো করে ওই ইয়ের ভিতরে দিয়ে রাখতো, নারকেল গাছের যে লাল পানি বেরোইতো নারকেলের শিকড় চাল দিলে একটা লাল পানি বেরোয়, ওই পানিটার ভিতরে একটু ভিটকিরি দিয়ে রাখতো। এরপরে একটু একটু করে মাউতো হাস হিসাবে গ্রামে মুরব্বীরা ব্যবহার করতো, দাঁতের গোড়াটা যেন মাড়িটা যেন শক্ত হয়। এখন সহজে ফলয়, যেরকম ধরেন কলা টিস্যু কালচারের মাধ্যমে যে কলা গাছগুলো আসছে, আলহামদুলিল্লাহ এটা 4 মাসের ভিতরেই আমার বাড়িতে সব কলা আসছে। আমি এটা প্রথম বিশ্বাস করি না যে মাত্র 4-5 ইঞ্চি একটা কলা গাছ এটা কেমনে বড় হবে। আমি দেখি যে এত কলা হয়, আগের দিনে আমাদের বাড়িতে অনেক কলা গাছ আছে, আমি দেখছি যে কোনটা ছোটো ছিল কোনটা বড় ছিল, অনেকগুলি কলা হইতো, একটা কম হইতো, একটা 2 ফেনা হইতো, এগুলি সবই 10 থেকে 20 ফেনা কলা হয়। একেবারে গোড়ায় নিচে বাঁশ দেওয়া ভালো করে শক্ত করে বেঁধে না দিলে সেই কলা গাছটা আমরা ই করতে পারি না, রাখতে পারি না, এত ভার হয় এত কলা হয়। তা আলহামদুলিল্লাহ আসেন না, আমরা ওই আমাদের দেশে বারমার কলা আসে, আমাদের দেশে অন্য দেশের থেকে বাজে কলা আসে, কাঁচা কলা পাকায় পাকায় বিভিন্ন ইদিয়া খায়, আমরা আমাদের দেশের কলা খাব। আমাদের দেশের যে একটা আগামী বিশ্বে যে একটা ঔষধি বিপ্লব আসতেছে, ন্যাচারাল বিপ্লব আসতেছে, হার্বাল বিপ্লব আসতেছে, আয়ুর্বেদিক ইউনানি হোমিওপ্যাথির বিপ্লব আসতেছে, এই বিপ্লবটাকে টিকিয়ে রাখতে হলে আপনাদের সকলের সর্বান্তকরণে আমাদের সহযোগিতা দরকার।